রাজশাহীর পবা মোহনপুর উপজেলা 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীক নিয়ে 10 জন, আওয়ামী লীগের বিদ্রোহী 2 জন ও 1 জন জামাত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গতকাল রোববার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত জেলার পবা উপজেলার 7টি এবং মোহনপুর উপজেলার 6টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহীতে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল রোববার 126টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে যাতে ভোট হয় এর জন্য কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও এর আগে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। পবা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে 4 জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র হিসেবে 3 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি 1টিতে জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী মনোনীত নৌকা প্রার্থীর আগেই বিজয়ী হয়েছেন। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে পবা উপজেলার বিজয়ীরা হলেন হুজুরিপাড়া ইউনিয়নের বিজয়ী নৌকা প্রতীকে গোলাম মোস্তফা, নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীক নিয়ে দেওয়ান রেজাউল করিম, দামকুড়া ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতীকে রফিকুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি স্বতন্ত্র আব্দুল সালাম, বড়গাছি ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতীকে শাহাদত হোসেন সাগর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত স্বতন্ত্র সোহেল রানা। এছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শনপাড়া ইউনিয়নে শাহাদত হোসেন সাব্বির আনারস, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী কামরুল হাসান রাজ, পারিলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী সাইদ আলী মোর্শেদ ঘোড়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী সাইফুল বাড়ি ভুলু আনারস, ও হরগ্রাম ইউনিয়নে বিজয়ী জামাত নেতা স্বতন্ত্র আবু কালাম আজাদ অটোরিকশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের ফারুক হোসেন। এর আগেই হরিপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী মনোনীত নৌকা প্রার্থী বজলে রেজবি আল হাসান মঞ্জিল। এদিকে জেলার মোহনপুর উপজেলার 6টি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন, যার মধ্যে মৌগাছি ইউনিয়নে আল আমিন বিশ্বাস, ধুরিয়েল ইউনিয়নে দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নে বাবুল হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নে আজহারুল ইসলাম, বাক্সিময়েল ইউনিয়নে আব্দুল মান্নান ও জাহানবাদ ইউনিয়নে হজরত আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।